সম্মানিত ভাইরা, শান্তিতে থাকতে চাইলে যে তিনটা কথা কাউকে বলবেন না। শান্তিতে থাকতে চাইলে যে তিনটা কথা কাউকে বলবেন না, তার মধ্যে এক নম্বর হলো জীবনের কোনো পরিকল্পনার কথা কাউকে বলবেন না। জীবনের কোন পরিকল্পনার কথা কাউকে বলবেন না। জীবনের পরিকল্পনা আপনি মনে করেছেন যে দুই মাস পর, তিন মাস পর আমি ছয়তলা বিল্ডিং করব। আপনি বিল্ডিং করেন নাই, এটা জানাজানি হয়ে গেছে। সবাই বলে এত টাকা কোথায় পেল, সে অমুক জায়গায় ছয়তলা বিল্ডিং করতেছে। আপনি শান্তিতে থাকতে পারবেন না। আপনাকে নামানোর জন্য, ছোট করার জন্য সবাই উঠে পড়ে লেগে থাকবে। এই জন্য শান্তিতে থাকতে চাইলে এক নম্বর কারণ হলো জীবনের কোনো পরিকল্পনার কথা আপনি কাউকে বলবেন না, এটা হলো এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হলো স্বামীর স্ত্রীর কোনো গোপন কথা কাউকে বলবেন না, নিজের বন্ধুদের কাছেও বলবেন না। কেন বলবেন না? কারণ আপনার স্বামী স্ত্রীর কথা, আপনাদের পার্সোনালিটি কথা যখন আপনি কারো কাছে আলোচনা করবেন, তখন বলবে হাই এদের ভিতরে এরকম অসুবিধা, ওর স্বামী ওর স্ত্রীর কথা শোনে না, ওর বিবাহ তার স্বামীর কথা শোনে না, এরাও খারাপ আমাদের মতোই। এই জন্য স্বামী স্ত্রীর গোপন কথা কাউকে বলবেন না যদি জীবনে শান্তিতে থাকতে চান, এটা হলো দুই নম্বর কারণ। তিন নম্বর কারণ হলো আপনার কোনো গুনাহের কথা কাউকে বলবেন না, আপনার গোপন গুনাহের কথা, যে গুনাহ করেছেন সেটা আপনার ভিতরেই থাক, এটা প্রকাশ করার দরকার নাই, এটা কারোর সাথে শেয়ার করবেন না। যখন কারোর সাথে শেয়ার করবেন, তখন আপনার যখন আপনার সাথে তার সম্পর্ক রয়েছে আপনাকে কোনো কথা বলবে না, যখন আপনার সাথে তার সম্পর্ক থাকবে না তখন আপনার সেই কথাগুলো নিয়ে আপনাকে ছোট করার চেষ্টা করবে, আপনাকে খাটো করবে, আপনাকে আঘাত করবে। আপনাকে আঘাত করার জন্য সেই কথাগুলো তখন যথেষ্ট হয়ে যাবে। এই জন্য শান্তিতে থাকতে চাইলে তিনটা কথা জীবনে কাউকে বলবেন না। এক নম্বর কথা, আপনার জীবনের কোনো পরিকল্পনার কথা কাউকে বলবেন না। দুই নম্বর হলো স্বামী স্ত্রীর কোনো গোপন কথা আপনি কাউকে বলবেন না। তিন নম্বর হলো আপনার কোনো গোপন গুনাহের কথা কারোর সাথে শেয়ার করবেন না। আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝদান করুক। সকলে বলে